हेलो भिवार्स, वेलकम टू माय चैनल होम स्टाइल कुकिंग। आज आमी बानाबो बांगालीदेर खुबी पछंदेर एकटी रेसिपी सर्षे इलिश। रेसिपिटी बानानो खुबी सहज, ताहले आसुन बंधुरा देखे नेवा जाक रेसिपिटी। एखाने आमी 5 पिस इलिश माछ नियेछी। एबार एर मध्ये दिए देव हाफ चामच हलुद। एबार दिए देव सामान्य एकटु नून আর হাফ চামচ কাঁচা সরষের তেল। এবার সবগুলো উপকরণ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। সরষে ইলিশ রান্না করতে খুব বেশি সময় লাগে না, মিনিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি, এভাবে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এখানে আমি 3 চামচ কালো সরষে, 2 কাঁচা লঙ্কা, হাফ চামচ নুন আর একটুখানি জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটা ছেঁকে নেব। সরষে বাটার সময় অবশ্যই কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাটতে হবে, তাহলে সরষে তেতো হবে না। এবার কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব 3 চামচ সরষের তেল। তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেব 5-6 কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে তেলে যদি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়, তাহলে ঝোলের কালারটা খুব সুন্দর হয়। এভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা 7-8 সেকেন্ড মতো একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো নরমাল জল। এবার ঝোলে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2-3 মিনিট ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তিন মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে মাছগুলো একটু উল্টে দেব। মাছগুলো উল্টে দিয়েছি, এবার আবারও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে। সরষেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে 3 মিনিট ঢাকা দিয়ে দেব। তিন মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। এবার মাছগুলোকে একটু নাড়িয়ে দেব। এভাবে আর 2 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, দেখুন সরষে ইলিশ একদম রেডি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেব হাফ চামচ কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল দিলে সরষে ইলিশের গন্ধটা খুব সুন্দর হয়। সরষে ইলিশ একদম রেডি হয়ে গেছে, এবার গরম গরম আমি পরিবেশন করে নেব। দেখুন আমি পরিবেশন করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।